হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? এসপিও 100 এর আরো একটি নতুন এপিসোডে আপনাদের স্বাগতম। আজ আমরা জানব কল্পনা চাওলার মৃত্যু রহস্য, কিভাবে হয়েছিল কল্পনা চাওলার মৃত্যু। চলুন শুরু করা যাক ভিডিওটি। সবার কাছে অনুরোধ রইল, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি আলতো করে চাপিয়ে রাখবেন, এবং ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন। 2001 সালে STS-107 মিশনের জন্য নাসার আরও একবার কল্পনা চাওলাকে মহাকাশে যাত্রা করার জন্য নির্বাচিত করেন। এই মিশনের জন্য পাইলট সহ আরও 7 জন নভোচারী মহাকাশ যাত্রার জন্য নির্বাচিত হন। কিন্তু মহাকাশ যাত্রার জন্য নভোচারী নির্বাচিত হয়ে গেলেও বেশ কয়েকবার যান্ত্রিক গোলযোগের কারণে এই মিশন ইতি টানা হয়। অবশেষে 2001 সালে নাসা তার STS-101 মিশন স্থগিত করে দেয়। সব মিলিয়ে কোনো না কোনো যান্ত্রিক ত্রুটির কারণে নাসা তার এই মিশনটিকে 18 বার পিছিয়ে দেয়। অবশেষে 2003 সালে 16 জানুয়ারি কলম্বিয়া মহাকাশ যানটি আমেরিকা ফ্লোরিডা স্পেস সেন্টার থেকে তার 28তম যাত্রার জন্য রওনা হয়। মনে করা হয় যখন কলম্বিয়া স্পেস সেন্টার থেকে উড়ান ভরছিল, তখন সেই আকাশযানের এক্সটার্নাল ফিউল ট্যাঙ্ক থেকে একটি টুকরো কেটে বেরিয়ে যায়, আর সেই টুকরোটি গিয়ে লাগে মহাকাশযানের বাম দিকের ডানায়, যার ফলে অরবিটারের ইনসুলেশন কভারের উপর ছিদ্র হয়ে যায়। যখন কোনো মহাকাশযান পৃথিবীর গুরুত্ব আকর্ষণ বল কাটিয়ে মহাকাশে যাত্রা করে, তখন স্পেসশিপের ইঞ্জিনে বল গতিবেগের কারণে বাতাসের সঙ্গে মহাকাশযানের ডানার তীব্র ঘর্ষণ, এই ঘর্ষণ এতটাই প্রবল হয় যে বাতাসের ঘর্ষণে ডানায় আগুন পর্যন্ত লেগে যেতে পারে। তাই সমস্ত মহাকাশযানের উপর পুরো বডিতে থার্মাল প্রোটেকশনের জন্য, আগুন ধরার হাত থেকে বাঁচানোর জন্য ইনসুলেশন প্রলেপ চড়ানো হয়, যাতে করে গরম বাতাসের সংস্পর্শে এসে যানের ডানার আগুন লেগে না যায়। মহাকাশযানে ডানার ছিদ্র হয়ে যাওয়ার ঘটনা নাসার কাছে কোনো নতুন ঘটনা ছিল না। এর আগে নাসার বহু মিশনে আকাশযানের ডানায় অনেকবার এরকম ছিদ্র হতে দেখা গেছে। আবার মহাশূন্যে পৌঁছে নভোচারীরা অনেকবার রিফায়ারিং করে নিচ্ছে, কিন্তু এবার STS-107 মিশনের সময় আকাশযানের ছিদ্রটা হয়তো একটু বেশি বড় হয়ে গিয়েছিল, যা নভোচারীদের পক্ষে মহাকাশের মহাশূন্যে গিয়ে সারানো সম্ভব হয়নি। 2013 সালে নাসার STS-107 মিশনের 10 বছরের প্রোগ্রাম ম্যানেজার বেন হেল এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, কলম্বিয়া মহাকাশে পাড়ি দেওয়ার কয়েক ঘন্টা পরেই নাসার কাছে স্যাটেলাইট ইমেজে কলম্বিয়ার বাম দিকে ডানায় হওয়া ছিদ্রটি ধরা পড়ে। কিন্তু তখন আর নাসার কন্ট্রোল রুমে বসে থাকা বৈজ্ঞানিকদের হাতে কিছু করার ছিল না, সব কিছু জলে গিয়েছিল, তাদের ধরা ছোঁয়ার বাইরে। নাসা চেষ্টা করলেও ইউটার্ন করে কলম্বিয়াকে পুনরায় লঞ্চ প্যাডে ফিরিয়ে নিয়ে আসতে পারত না। তাছাড়া শুধু স্যাটেলাইট ইমেজ দেখে আকাশযানের ছিদ্র দৈর্ঘ্য নির্ণয় করা মুশকিল ব্যাপার ছিল। বড় রকমের ছিদ্র হয়ে থাকলে ছিদ্র মেরামত করার মতো প্রয়োজন জিনিসপত্র নভোচারীদের কাছে ছিল না, যা দিয়ে তারা চেষ্টা করলেও তা ওই ছিদ্র মেরামত করতে পারত না। অন্যদিকে বিশেষজ্ঞদের দাবি ছিল, যদি কলম্বিয়ার ডানা ছিদ্র হওয়ার ঘটনা কল্পনা চাওলা সহ আরও নভোচারীদের দেওয়া হতো, তাহলে তারা হয়তো মানসিকভাবে ভেঙে পড়তো, যার ফলে সময়ের আগেই হয়তো কলম্বিয়া দুর্ঘটনার শিকার হয়ে যেত। নাসার বক্তব্য ছিল, নভোচারীদের কোনো খবর না দেওয়াকেই তারা উত্তম বলে মনে করে, মিশন যেমন চলছে সেরকমভাবেই চলতে দেয়। তাদের আশা ছিল যদি কোনোভাবে দুর্ঘটনা না ঘটে, তাহলে তারা মিশন সম্পূর্ণ করে সেফ ল্যান্ডিং করলে করতেও পারে। আবার কিছু লোকের মতে মহাকাশযানটি দুর্ঘটনার শিকার হওয়ার জন্য নাসার বিজ্ঞানীদের বিফলতায় দায়ী ছিল। কিন্তু কথাটা শুনতে কঠিন হলেও এটাই বাস্তব, একবার স্পেসশিপ আকাশে উড়ে যাওয়ার পর দুর্ঘটনার আশঙ্কা থাকলে কিংবা দুর্ঘটনার শিকার হলে কারো হাতে কিছু করার থাকে না। 2003 সালে 1 ফেব্রুয়ারি ভারতীয় সময় সন্ধে 7:46 কলম্বিয়া ক্যানাডিয়া SLF রানওয়ে 33A ল্যান্ড করার কথা ছিল। ঘড়ির দিকে তাকিয়ে সময় গুনছিল 130 কোটি ভারতবাসী সহ সারা বিশ্ব। 15 দিন 22 ঘন্টা 32 সেকেন্ড মহাশূন্যে কাটানোর পর
অ্যাটমোস্ফিয়ারের পর্দা ভেদ করে পৃথিবীর কক্ষপথে ঢুকে নিরাপদভাবে ল্যান্ড করার সময় ঘনিয়ে আসছিল। আনুমানিকভাবে সন্ধে 7:10 নগদ কলম্বিয়া পৃথিবীর কক্ষপথে অ্যাটমোস্ফিয়ারে প্রবেশ করে, কিন্তু অ্যাটমোস্ফিয়ারের গরম হাওয়ার প্রেসারে কলম্বিয়ার ডানায় থাকা ছিদ্র দিয়ে হু করে হাওয়া ঢুকতে শুরু করে। অসহনীয় গরম হাওয়ায় নভোচারীরা যানের মধ্যে জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর ধীরে ধীরে কলম্বিয়ার ইঞ্জিন কাজ করা বন্ধ করে দেয়। এভাবে কিন্তু খুব বেশিক্ষণ টিকে থাকতে পারে না। কলম্বিয়া আনুমানিক সন্ধ্যা 7:30 নগদ 5-7 মধ্যে কলম্বিয়া মহাকাশযানটি আগুনের গোলার মধ্যে বিস্ফোরিত হয়। উল্কাপিণ্ডের ন্যায় আমেরিকা টেক্সাস শহরের উপর ভেঙে পড়ে। নাসার STS-107 মিশন সফল না হলেও বিশ্ববাসী কল্পনা ও তার সখীদের মাথায় গৌরবের মুকুট পরিয়েছে। যদিও কল্পনা চাওলা তার সাথীদের STS-107 মিশনে দুর্ঘটনার শিকার হয়ে অবিশ্বাস্য মৃত্যু সত্যি বেদনাদায়কভাবে তাদের এই বলিদান ব্যর্থ নয়। কল্পনা চাওলা তার সাথীদের গৌরব কথা আজও মানুষের শুধু মুখোমুখি নয়, মনে প্রাণে গেঁথে আছে। এই শহীদদের বলিদান স্মরণীয়, যা ভোলার নয়। তো বন্ধুরা, আপনাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং এরকম এই আরও ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি আলতো করে চাপিয়ে রাখবেন।